প্রিয় ছাত্রবৃন্দ, আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। জিওগ্রাফি থটস অ্যান্ড ডেভেলপ কনসেপ্ট এই কোর্সটা 1001 এই কোর্সে আমরা আজকে ভূগোলে মুসলিমদের অবদান এই বিষয়ে আজকে তোমাদের একটু ধারণা দিব। তো আমরা জানি যে জ্ঞান বিজ্ঞানে মুসলমানরা একসময় খুব সারা পৃথিবী দাপটের সঙ্গে তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছেন এবং বাগদাদকে একসময় বলা হতো যে জ্ঞানের আধার হয়ে যাবে, বাগদাদের যে রাজধানী ছিল। এবং তোমরা হয়তো জানো যে হালাকু খানের নাম শুনেছ আর কি, হালাকু খান বাগদাদকে ধ্বংস করে, সে তখন বাগদাদের লাইব্রেরি ফুরিয়ে দেয়, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয় মুসলমানদের কারণে আর কি। মুসলমানরা যা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটা মুসলমানদের নিজের কারণও ছিল, যে হালাকু খান মতো মুসলমান ছিল কিন্তু তিনি এটা ধ্বংস করেছেন আর কি। তো যাই হোক, মুসলমানদের যে পিরিয়ডটা ছিল সেটা 700 থেকে 1500, মানে মুসলমানদের যে জ্ঞান বিজ্ঞানের যে ভূগোলে যে জ্ঞান বিজ্ঞানের অবদানের সময়টা সেটা 700 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত বলা হয় আর কি। জ্ঞান বিজ্ঞানের প্রায় সকল শাখা মুসলমানদের বিচরণ ছিল। আমরা যে সমস্ত মুসলমান মুসলিম পণ্ডিত তারা ভূগোলে অবদান রেখেছেন, আমি তাদের নামগুলো আগে তোমাদের জানানোর চেষ্টা করি। প্রথমেই হচ্ছে ইবনে হাওকাল, তারপর হচ্ছে আল বলখি, তারপর হচ্ছে আল মাসুদি, আল মাকদিসি, তারপরে আল বিরুনি, তারপর হচ্ছে আল ইদ্রিসি, আল খোয়ারিজমি, আল খোয়ারিজমি, তারপর হচ্ছে আল ইস্তাকরি, তারপর হচ্ছে আল মাগরিবি, তারপরে ইবনে সিনা। এই নামটা আমরা সবাই জানি মোটামুটি, ইবনে সিনা আর আল বিরুনির নাম মোটামুটি সবাই জানে আর কি। ইবনে বতুতার নামও মানুষ এইভাবে জানে, বিখ্যাত পর্যটক আর কি, পরিব্রাজক ছিলেন আর কি ইবনে বতুতা। আর ইবনে খুরদার পিহ, ইবনে জুবায়ের, আল কাজউইনি, তারপর হচ্ছে আল মাজিনি, এই যে ভূগোল বীরগণ আছেন আর কি, তারা ওই সময় আসলে, আমি এই মুসলমান পণ্ডিতদের ক্ষেত্রে একই কথা উল্লেখ করব যে তারা কিন্তু একাধারে যে ভূগোলবিদ ছিলেন তা না, একাধারে তারা ইতিহাসবিদ ছিলেন, বিজ্ঞানী ছিলেন, চিকিৎসক ছিলেন, সমাজবিজ্ঞানী ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, ইতিহাসবিদ ছিলেন, মানে একসাথে তারা অনেকগুলো বিষয়েই তারা পরিব্রাজক ছিলেন, মানে পর্যটক ছিলেন, এরকম তাদের অনেকগুলো গুণ আছে। তার মধ্যে আমরা যে সমস্ত মানে
মুসলিম ভূ পণ্ডিতদেরকে আমরা ভালোভাবে চিনি, তার মধ্যে হলো আল বিরুনিকে আমরা চিনি, আল আসাদিকে চিনি, ইবনে সিনাকে চিনি আমরা, ইবনে বতুতাকে চিনি, তারপরে ইবনে খালদুনকে আমরা খুব ভালো চিনি, মোটামুটি এদেরকে আমরা সহজেই সবাই চেনে আর কি। তো তাদের যে অবদানের ক্ষেত্রগুলো ছিল ভূগোলে তারা যে অবদান রেখেছেন তার অবদানের ক্ষেত্রগুলো আমি একটু উল্লেখ করার চেষ্টা করি, যে তারা কোন কোন ভূগোলের কোন কোন শাখায় তারা অবদান রাখতে সক্ষম হয়েছিলেন ওই সময়ে। হ্যাঁ, তো আমরা একটু একটু করে লেখার চেষ্টা করি যে গাণিতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল, তারপর হচ্ছে মানচিত্রকরণ বিদ্যা, মানচিত্রকরণ বিদ্যা বর্ণনামূলক ভূগোল, গ্রিকদের মতো তাদেরও বর্ণনামূলক ভূগোলের তাদের অবদান রেখেছেন, তারপরে জলবায়ু বিজ্ঞান, যে সমস্ত প্রাচীন ভূগোলবিদ মানে গ্রিক, রোমান বা মুসলিম বা ফরাসি সবাই যে কমন যে বিষয়গুলোতে অবদান রেখেছে তার মধ্যে গাণিতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, মানচিত্রাঙ্কন বিদ্যা, জলবায়ু বিজ্ঞান, হ্যাঁ, তারপর হচ্ছে ভূ আকৃতি বিজ্ঞান, ভূআকৃতি বিজ্ঞান, তারপর হচ্ছে মানবিক ভূগোল, জ্যোতির্বিদ্যা, জ্যোতির্বিদ্যা, আঞ্চলিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, পরিবেশ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, তারপরে সাংস্কৃতিক ভূগোল, নৃতাত্ত্বিক ভূগোল, সমাজ বিজ্ঞান, সমাজবিজ্ঞানীয় ভূগোল আর কি এই ক্ষেত্রে অবদান রেখেছেন। তো আমরা যে বিষয়গুলো আমরা এখানে লিখলাম তার মধ্যে গাণিতিক ভূগোলে ওই সময়ে সবচেয়ে বিভিন্ন দূরত্ব পরিমাপের ক্ষেত্রে বা অক্ষাংশ দ্রাঘিমাংশের ক্ষেত্রে এবং পৃথিবী থেকে বিভিন্ন গ্রহের দূরত্ব এগুলো পরিমাপের ক্ষেত্রে তারা কাজ করেছেন। প্রাকৃতিক ভূগোলে বিভিন্ন প্রাকৃতিক অবয়ব যেগুলো ছিল সেই সম্পর্কে বর্ণনা করেছেন, মানচিত্রাঙ্কন করার চেষ্টা করেছেন তারা, বর্ণনামূলক ভূগোলে অবদান রেখেছেন, বিভিন্ন জায়গার ভূগোলের যে বর্ণনাগুলো তারা দিয়েছেন তার সম্পর্কে তাদের ধারণা বেশ স্পষ্ট ছিল আর কি। যেমন তারা ভূমধ্যসাগরের অপর পারে স্পেন, ফ্রান্স, পূর্ব দিকে ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপসমূহ, কৃষ্ণ সাগর প্রান্তে রাশিয়া স্থির তিনি ভূমি অঞ্চল, মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলের নতুন দেশ অধিবাসী সম্পর্কে তারা প্রচুর জ্ঞান। বাগদাদে মুসলিম যুগের সবচেয়ে সমৃদ্ধি অর্জন করেছিল, এজন্য বাগদাদকে বলা হতো যে জ্ঞান চর্চার একটা তীর্থক্ষেত্র আর কি। হ্যাঁ, 641 খ্রিস্টাব্দে পারস্য, 642 খ্রিস্টাব্দে মিশর এবং 732 সালে সাহারা মরুভূমি ও তার বিশাল অঞ্চল মুসলমানদের দখলে আসে আর কি। আমরা অটোমান সাম্রাজ্যের কথা শুনেছি, সপ্তদশ শতাব্দী পর্যন্ত অটোমান সাম্রাজ্য ছিল আর কি। আমরা এই যে সুলতান সুলেমানের কথা নাম শুনেছি, সুলতান সুলেমানের যে এখন সিরিজগুলো আমরা দেখি আর কি, সেখানে তাকে বলা হতো যে পৃথিবীর বাদশাহ আর কি। হ্যাঁ,
তো সে সময় কিন্তু পারস্য কিন্তু তার অধীনে ছিল না, পারস্য আলাদাভাবে ছিল। তো মুসলমানদের ইয়েতে আসে হলো এইগুলো আর কি, যে 1641 সালে পারস্য মুসলমানদের দখলে আসে, তারপর হচ্ছে 642 খ্রিস্টাব্দে আসে কিশোর, 732 সালে সারা মরুভূমি বিশাল অঞ্চল অর্থাৎ আফ্রিকার মধ্য আফ্রিকা এবং উত্তর আফ্রিকার বিশাল অঞ্চল আসে, রাশিয়ার স্টেপ তৃণভূমি অঞ্চল পর্যন্ত, স্পেন ফ্রান্স পূর্ব দিকে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ সমূহ অর্থাৎ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন এই সমস্ত যে জায়গাগুলো আছে সেগুলো মুসলমানদের করতলে আসে। তো যে সমস্ত অবদান যে সমস্ত ক্ষেত্রে মুসলমানরা অবদান রেখেছেন আর কি, আমি সেই জায়গাগুলো তুলে ধরার তোমাদের কাছে চেষ্টা করি। মধ্যযুগে জীবনের প্রতিটি কলায় অর্থাৎ মানুষের জীবন ধারণের জীবন যাপনের জন্য যা যা প্রয়োজন তার প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানরা অবদান রেখেছেন আর কি। তাদের ভৌগোলিক দৃষ্টিভঙ্গি সংকুচিত করে ফেলে তাদের গ্রিক মুসলমানদের অবদান এতই ছিল যে গ্রিকের যে ধারণা ছিল সেই ধারণার পরিবর্তন আসে মুসলমানদের ক্ষেত্রে। মুসলমানরা যখন আসে তাদের জ্ঞানের ক্ষেত্রে গ্রিকের ধারণাটা অনেকটা সংকুচিত হয়ে আসে আর কি। ইবনে হাম্বলের মধ্যে পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলে মনুষ্য বসতি রয়েছে যা গ্রিকদের ধারণার উল্টো ছিল, যে তারা মনে করত ক্রান্তীয় অঞ্চলে বা এই উষ্ণ অঞ্চলে মানুষ বসবাস করে না, কিন্তু ইবনে হাম্বল এটা প্রমাণ করেছেন যে ক্রান্তীয় অঞ্চলে এবং বিশ্ব অঞ্চলে মনুষ্য বসতি রয়েছে, কারণ এই অঞ্চলগুলোতে বনভূমি ছিল বেশি এবং প্রচুর বৃষ্টিপাত হতো এবং গরমের কারণে মানুষ বাস করে, এরকম একটা ধারণা তাদের ছিল আর কি। এটা গ্রিকদের ধারণা ছিল, কিন্তু এই ধারণাটাকে পাল্টিয়ে দেয় ইবনে হাম্বল। আল বলখি প্রথম পৃথিবীর জলবায়ু সংক্রান্ত মানচিত্র তৈরি করে, এবং তখনকে আমরা যে বলতেছি যে তখন যে মূলত জলবায়ু যেটা বলা হতো সেটা হলো নিরক্ষীয় জলবায়ু, তারপর হচ্ছে মৌসুমী জলবায়ু যেটা ক্রান্তীয় জলবায়ু আর কি, আর নাতিশীতোষ্ণ মণ্ডলের জলবায়ু, আর হচ্ছে তুন্দ্রা এলাকার জলবায়ু। মোটামুটি এই চার ধরনের জলবায়ুর কথাই অর্থাৎ ক্লাইমেটিক অ্যাটলাস তৈরি করেছেন আর কি আল বলখি। আল মাসুদি মৌসুমী বায়ু বিশদ বিবরণ দেন, আমাদের যে মৌসুমী বায়ু আমরা যে বাংলাদেশ যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত সেটা নাম হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এই জলবায়ু সম্পর্কে প্রথম বিশদ বিবরণ দেন হচ্ছে আল মাসুদি। তাহলে আল মাসুদি তিনি আমাদের এই অঞ্চলে পরিভ্রমণ করেছেন এবং এই জলবায়ু সম্পর্কে অনেক সুন্দর বর্ণনা করেছেন, এবং তিনি বলেছেন যে মহাদেশভূমির পূর্ব প্রান্তে এই জলবায়ুটা সাধারণত দেখা যায় আর কি, এরকমভাবে তিনি বর্ণনা করেছেন। আল মাকদিসি পৃথিবীকে 14টি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেন, উনি মানে জলবায়ু অঞ্চলের অর্থাৎ কোপেন এবং থর্নওয়েলের যে জলবায়ু শ্রেণীবিভাগ আছে তা কাছাকাছি উনি থর্নওয়েল প্রায় 25 ধরনের জলবায়ুর কথা উল্লেখ 24 ধরনের জলবায়ুর কথা উল্লেখ করেছেন, আর আল মাকদিসি প্রায় পৃথিবীকে 14টি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছে। অর্থাৎ তাহলে যেমন আমাদের বাংলাদেশকে প্রায় 6টা জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়, উপক্রান্তীয় আর্দ্র উপক্রান্তীয় বৃষ্টিবহুল উপক্রান্তীয় কেন শুষ্ক এরকমভাবে ক্রান্তীয় আর্দ্র ক্রান্তীয় শুষ্ক ক্রান্তীয় বৃষ্টিবহুল এরকমভাবে 6টা ভাগে বাংলাদেশের জলবায়ুকে ভাগ করা হয়েছে, কিন্তু ওভারঅল বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। কিন্তু এর মধ্যেও আবার অঞ্চল ভিত্তিতে সাগরের কাছে একরকম, দিনাজপুর এলাকায় একরকম, ময়মনসিংহ ঢাকা এলাকায় একরকম, হ্যাঁ তারপর হচ্ছে সুন্দরবন এলাকায় একরকম, পার্বত্য চট্টগ্রাম এলাকায় একরকম, এই কারণে এই দেশের মধ্যেও এরকম ভাগ আছে। তো এরকম মাগদিসি পৃথিবীকে প্রায় 14টি জলবায়ু অঞ্চলে ভাগ করেছেন। আল বেরুনি প্রাকৃতিক ভূগোল চর্চা করতেন, আল বেরুনি উনি প্রাকৃতিক ভূগোল তার মনে হয় ভারত সম্পর্কে গুরুত্বপূর্ণ ভৌগোলিক তথ্য পাওয়া যায়, অর্থাৎ উনি ভারত ভ্রমণ করেছেন আল বেরুনি, এবং উনি ভারত সম্পর্কে অনেক সুন্দর তথ্য দিয়েছেন, এবং এখানে যে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয় বিশেষ করে মশলা জাতীয়, এখানে বলা হতো তারা এটা বলতো যে এটা ভূস্বর্গ, এটা যে স্বর্গে যে সমস্ত খাবার টাবার পাওয়া যায় হয়তো ওই রকম ভাবে তিনি বর্ণনা করেছেন, যে এখানে সুস্বাদু এরকম বিভিন্ন রকমের ফলমূল এখানে এটা উৎপন্ন হয় আর কি, এই সংক্রান্ত বর্ণনা উনি এখানে দিয়েছেন। আল ইদ্রিসি রোমান পণ্ডিত টলেমির অনেক অনুমানকে ভ্রান্ত বলে প্রমাণ করেন, অর্থাৎ আল ইদ্রিসি উনি বৈজ্ঞানিকভাবে ভূগোলকে চর্চা করার চেষ্টা করেছেন এবং টলেমির অনেক ধারণাকে উনি ভ্রান্ত, টলেমি যে ধারণা করতেন সেই ধারণাগুলোকে উনি ভ্রান্ত প্রমাণিত করেছেন। ইবনে বতুতা 75,000 কিলোমিটার ভ্রমণ করেছেন ওনার জীবনে আর কি। ইবনে বতুতা উনি একজন বিখ্যাত মুসলিম পরিব্রাজক, উনি
ভ্রমণ করেছেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে করে বিভিন্ন দেশ সম্পর্কে উনি বর্ণনা করেছেন। যে সমস্ত এলাকা উনি ভ্রমণ করেছেন তার আমি একটু উল্লেখ করার চেষ্টা করি। যেমন লোহিত সাগর এলাকা, হ্যাঁ লোহিত সাগর, এটা হচ্ছে মানে আরবের ওইখানে আর কি, মিশর এবং আরবের মাঝখানে। তো লোহিত সাগরের এক ধরনের, আসলে লোহিত সাগর কিন্তু লাল না, লোহিত সাগর হল পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলের মানে সাগর। তো সেই সাগর হচ্ছে, সেই সাগর এক ধরনের জন্মগ্রহণ করে, এক ধরনের শৈবাল জন্মগ্রহণ করে, তার নাম হচ্ছে ট্রাইকো ড্রেজাময় ইথ্রিয়াম। এই এই যে শৈবালটা, সেই শৈবালের রংটা হচ্ছে লাল, এবং এই জন্য পানিটা লাল দেখা যায়, এই জন্য বলা হয় রেড সি। আসলে লোহিত সাগরটা লাল পানি না, আসলে শৈবালের কারণে এরকম। সেই লোহিত সাগর সম্পর্ক ইবনে বতুতার তার বর্ণনায় পাওয়া যায়। বাগদাদ, বুখারা, সমরকন্দ অর্থাৎ মধ্য এশিয়ায়, হ্যাঁ কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এই সম্পর্ক দেশ সম্পর্কে উনি বর্ণনা করেছেন। মালদ্বীপ সম্পর্কে উনি বর্ণনা করেছেন। শ্রীলঙ্কা, সুমাত্রা, ভারত অর্থাৎ বাংলাদেশেরও বর্ণনা ইয়েতে আছে আর কি। চীন, স্পেন, সাহারা মরুভূমি এবং ফেস শহর সম্পর্কে উনি বর্ণনা করেন। অর্থাৎ ফেস শহর হচ্ছে ইয়েতে অবস্থিত, কি নাম, উত্তর আফ্রিকা, উত্তর আফ্রিকা, এটা হলো মরক্কো। মরক্কোর বিখ্যাত ফেস শহর, টুপির জন্য বিখ্যাত আর কি, যে টুপি তৈরি হয় ওখানে আর কি। মুসলিম পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত গুলো এক একটি ভৌগোলিক তথ্যের খনি হিসাবে বিবেচিত হয় আর কি। যেমন কিতাব আল হিন্দ, কিতাব আল হিন্দ হচ্ছে এরকম একটা বর্ণনামূলক যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে ভৌগোলিক বর্ণনা পাওয়া যায় সেখানে আর কি, এই যে এই দেশগুলো সম্পর্কে আর কি। এই কিতাব আল হিন্দ হচ্ছে এরকম একটা বই আর কি। ইবনে খালদুন তার লেখা বই আল মুকাদ্দিমা, বিখ্যাত একটা বই আর কি তার, ইবনে খালদুনের মুসলিম রাজনৈতিক ভূগোল দর্শন লিপিবদ্ধ করেন, অর্থাৎ ভৌগোলিক দর্শনকে উনি লিপিবদ্ধ করেন আর কি। মুসলিম রাজনৈতিক যে দর্শন আছে, মুসলিম যে ভৌগোলিক দর্শন আছে, সেগুলো আল মুকাদ্দিমায় পাওয়া যায়। ইবনে খালদুনের বিখ্যাত একটা বই হচ্ছে আল মুকাদ্দিমা। এটা বাংলা একাডেমি থেকে এটা বাংলা অনুবাদ করে এই বইটা মানে মার্কেটে পাওয়া যায় আর কি। ইবনে খালদুন এর মধ্যে পরিবেশের প্রভাবের ফলে মানব জাতির মধ্যে সাংস্কৃতিক পার্থক্য সৃষ্টি হয়, আসলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন যে উপকূলীয় এলাকা থাকে তার সাংস্কৃতিক বৈশিষ্ট্য একরকম থাকে, যে সমতল এলাকা থাকে তার সাংস্কৃতিক বৈশিষ্ট্য একটা থাকে, যে পাহাড়ি এলাকা থাকে তার সাংস্কৃতিক বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন হয়ে থাকে আর কি। তাহলে উনি যে বলেছেন যে পরিবেশের প্রভাবের ফলে মানব জাতির মধ্যে সাংস্কৃতিক পার্থক্য সৃষ্টি হয়, যেখানে পরিবেশ ভিন্ন ভিন্ন, যেখানে শীতল পরিবেশ সেখানে এক ধরনের পরিবেশ, যেখানে উষ্ণ পরিবেশ সেখানে এক ধরনের, যেখানে বৃষ্টিবহুল সেখানে এক ধরনের, তাহলে মানুষের সাংস্কৃতিক পার্থক্য সৃষ্টি হয়। আমাদের এই দেশের মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে, যে বরিশালের একটা ভাষার বৈচিত্র্য রয়েছে, তাদের খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন রয়েছে, নর্থ বেঙ্গলে একরকম রয়েছে, সিলেট এলাকায় একরকম রয়েছে, হ্যাঁ সিলেট এলাকার বিখ্যাত একটা খাবার আছে আর কি, সেটা হলো সাতকরার আচার, খুব নাম করা একটা আচার। এই সাতকরা ফলটা ওখানে উৎপন্ন হয়। কুমিল্লা এলাকায় বিলম্বি নামে একটা ফল উৎপন্ন হয় আর কি, সেটা তারা ইয়েতে তরকারিতে সাধারণত টক হিসেবে তারা খেয়ে থাকে। ঠিক তেমনি ইয়েতে এলাকায় কি নাম, সুন্দরবন এলাকায় কেওড়া ফলের ইয়ে ডালের মধ্যে তারা ইয়ে করে। তারপরে ইয়েতে এলাকায় কি নাম, খুলনা এলাকায় চুই ঝাল নামে একটা গাছের অংশ পাওয়া যায় আর কি, যেটা তারা তরকারি দেখে এবং মাংসের চুই ঝাল একটা মাংস, ওগুলো মাংস দিয়ে একটা খাবার তৈরি করে। অর্থাৎ তাদের খাদ্য সংস্কৃতিতে তাদের এরকম পার্থক্য কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী এক এক এলাকায় এক একটা খাবার তৈরি হয়েছে, সেগুলি পরিবেশগত পার্থক্যের কারণে আর কি। ভারত, আচ্ছা তা মুসলমান ভূগোলবিদরা তারকা পর্যবেক্ষণের মধ্যে অ্যাস্ট্রোলব নামে একটা যন্ত্র আবিষ্কার করেছেন আর কি। দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব পরিমাপের জন্য তারা লেটার কাস নামে একটা যন্ত্র আবিষ্কার করেছেন। দ্রাঘিমা রেখা পরিমাপ পাঠার জন্য অ্যানুলাস, কৌণিক ব্যবধান মাপার জন্য সেক্সটান যন্ত্রের এবং সূর্য ঘড়ি প্রস্তুত করার যন্ত্রের উদ্ভাবন এবং এর ব্যবহার সম্পর্কে তারা ধারণা দিয়েছিলেন। অর্থাৎ তাহলে তারা অনেক গুরুত্বপূর্ণ অবদান শুধু রেখে নেন, অনেক যন্ত্রপাতি তারা, ভৌগোলিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি তারা আবিষ্কার করেছে, যার মাধ্যমে ভৌগোলিক অনেক বিষয়গুলো সম্পর্কে তারা স্পষ্ট ধারণা দিতে সক্ষম হয়েছে। পৃথিবীর পরিধি তাদের ধারণা ছিল যে ২০৪০০ মাইল, হ্যাঁ ২০৪০০ মাইল পৃথিবীর পরিধি, এখন হলো ৪০,০০০ কিলোমিটার।
প্রায় অর্থাৎ 20,400 মাইল হলে প্রায় 30,000 মাইল কিলোমিটার প্রায় কাছাকাছি আর কি তারা তারা ধারণা বলে বিশ্বাস করতেন তারা আর কি। হ্যাঁ, নৌ চলাচল চার্ট মুসলমানদের অন্যতম অবদান। তারা যে বিভিন্ন দেশ ভ্রমণ করেছে তারা তো নৌকা নিয়েই ভ্রমণ করেছে, সে কারণে কোন দিক দিয়ে গেলে তাদের সবচেয়ে সুবিধা হবে, কোন সিজনে গেলে তাদের নিরাপদে সেই জায়গাটা যেতে পারবে সেই সংক্রান্ত তারা চার্ট তৈরি করেছে। আমরা এখনো দেখি যে নদীপথে বিভিন্ন জায়গায় দেওয়া আছে যে এখানে যেতে হবে, এখান থেকে যেতে হবে, তার একটা বাধা দেওয়া আছে যে এরকম যে নদী কোন জায়গাতে তারা চলাচল করলে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। যেমন আমরা কালকেই দেখেছি যে আমাদের পদ্মা সেতুতে যে কালকে যে 31 নম্বর স্প্যানটা বসলো সেই স্প্যানটা নিয়ে আসার ক্ষেত্রে ডুবোচর আটকা পড়ে গেছে, সে কারণে 2 ঘন্টা তাদের লেট হয়েছে। তাহলে অর্থাৎ তাদের ওই ধারণাটা ছিল না, জোয়ারের ভাড়ার সময় হয়তো তারা মুখ করেছে, তারা আটকা পড়েছে, আবার জোয়ারের সময় তারা উঠে এসে আবার এইটা করেছে। এই সংক্রান্ত যে নৌ চলাচল এটা মুসলমানরা তখন দিয়েছেন আর কি। মানচিত্র অঙ্কন বিদ্যার উপরে লিখিত কিতাব সুরাত আল আর্থ আল খওয়ারিজমি বিখ্যাত। আল খওয়ারিজমি মানচিত্র অঙ্কন বিদ্যায় খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, মানে অনেক মানচিত্র তিনি তৈরি করার চেষ্টা করেছেন এবং মানচিত্র অঙ্কন করার পদ্ধতি তিনি দেখিয়েছেন। আল ইদ্রিসি অঙ্কিত মানচিত্র পৃথিবীকে 7টি অক্ষাংশ ভিত্তিক জলবায়ু অঞ্চলে বিভক্ত করেন। উনি 7টি অক্ষাংশ ভিত্তিক জলবায়ু বিভক্ত, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল, যেমন এটা মানে নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ, উচ্চ অক্ষাংশ, হ্যাঁ, এবং মেরু এলাকা, এরকম ভাবে মধ্য অক্ষাংশ নাতিশীতোষ্ণ জলবায়ুর কথা উনি বলেছেন আর কি। তো এই আল ইদ্রিসি এরকম 7টি অক্ষাংশ ভিত্তিক জলবায়ু অঞ্চলে বিভক্ত করেন। ইবনে বতুতা বাংলাদেশকে সুন্দর সামগ্রীতে পূর্ণ একটি সুন্দর দেশ হিসেবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ তিনি স্বর্গ হিসেবে বলেছেন যে বাংলাদেশ সুন্দর সামগ্রীতে পূর্ণ এবং এইরকম সবুজ প্রকৃতি দেখে তারা খুবই বিখ্যাত। চট্টগ্রাম বন্দরকে সাগর পারের বিশাল শহর হিসেবে তিনি অভিহিত করেছেন ইবনে বতুতা, উনি বাংলাদেশে এসেছিলেন। ইবনে সিনার লেখা বিখ্যাত বই ইবনে সিনার বিখ্যাত বই হচ্ছে, আমি বইটার নাম ভুলে গেলাম, চিকিৎসা বিজ্ঞানের বাইবেল হিসেবে পরিচিত। চিকিৎসা বিজ্ঞানের বাইবেল হিসেবে 18 শতাব্দী পর্যন্ত ইবনে সিনার ওই বইটা বিখ্যাত, বইটার নামটা ভুলে গেলাম। আচ্ছা, আল কাজুইনি এর লেখা সৃষ্টির গঠনতন্ত্র সম্পর্কে, অর্থাৎ কসমোগ্রাফি সম্পর্কে উনি ধারণা দিয়েছেন আর কি, অর্থাৎ পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, সাগর মহাসাগর চন্দ্র গ্রহ তারা সূর্য এরা কিভাবে সৃষ্টি হয়েছে সে সংক্রান্তে একটি ধারণা দিয়েছেন আর কি। পর্বত দ্বীপ সাগর নদী ঝর্ণা ইত্যাদি বিশুদ্ধ ভৌগোলিক বিষয়ে বর্ণনা দিয়েছেন, অর্থাৎ আমরা পর্বত সম্পর্কে ধারণা পেয়েছি যে পর্বত হচ্ছে 2000 ফিট উপরে উচ্চতা সম্পন্ন ভূমিকে সাধারণত পর্বত হবে এবং তার খাড়া পার থাকতে হবে, কিন্তু 2000 ফিট উচ্চতা পরিভাগ সমতল সেটা তাহলে মালভূমি হবে। দ্বীপ সাধারণত সাগরের মধ্যে দেখা যায়, সাগর হচ্ছে মহাসাগর হচ্ছে যেখানে 2000 মিটার 1200 মিটার মানে কম যেখানে গভীরতা সেটাকে সাধারণত সাগর বলা হয় আর কি। নদী আমরা খুব পৃথিবীর যে সমস্ত পরিবর্তনকারী ভৌগোলিক এজেন্ট রয়েছে তার মধ্যে বিখ্যাত এজেন্ট হচ্ছে নদী আর কি, সেই নদী সম্পর্কে উনি ধারণা দিয়েছেন, ঝর্ণা সম্পর্কে উনি ধারণা দিয়েছেন। ইবনে জুবাইর ভূমধ্যসাগরীয় অঞ্চলের ভূগোল এবং সংস্কৃতি এবং বাণিজ্যিক কার্যকলাপের বর্ণনা দিয়েছেন। আল মাজিনী পর্যটনের কাহিনী বর্ণনায় স্পেন আফ্রিকা দামেস্ক কাশ্মীর উপকূল অর্থাৎ কাশ্মীর সাগর প্রভৃতি এলাকার ভৌগোলিক তথ্যের উৎস উল্লেখ পাওয়া যায় আর কি। বিভিন্ন ভৌগোলিক তথ্য যেমন বৃষ্টিপাত, জোয়ার ভাটা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ঋতু পরিবর্তন, গ্রহ নক্ষত্র, ধ্রুবতারা, আকাশ নক্ষত্রের উদয়, অস্ত সম্পর্ক বর্ণনা দিয়েছেন আর কি তারা, অর্থাৎ তাদের ভৌগোলিক যে বেসিক যে জ্ঞানটা সেই জ্ঞানের সবগুলো শাখায় মুসলমানরা অবদান রেখেছেন। যেমন আমরা বলছি বৃষ্টিপাত একটা গুরুত্বপূর্ণ, মেঘ সম্পর্কে ধারণা দিয়েছেন, বৃষ্টিপাত অঞ্চল সম্পর্কে ধারণা দিয়েছেন, জোয়ার ভাটা সম্পর্কে ধারণা দিয়েছেন আর কি, অক্ষাংশ দ্রাঘিমাংশ অর্থাৎ অবস্থান সম্পর্কে, ভৌগোলিক অবস্থান সম্পর্কে ওনারা ধারণা দিয়েছেন আর কি। আমরা অবস্থান 2 ধরনের অবস্থান জানি, যে একটা হচ্ছে দৃশ্যমান অবস্থান যেটাকে আমরা প্লেস বলে অভিহিত করি, আর একটা হচ্ছে স্পেস। দুই ধারণার অবস্থান সম্পর্কে মুসলমানরা ধারণা দিয়েছে। ঋতু পরিবর্তন সম্পর্কে ধারণা, অর্থাৎ বার্ষিক গতি সম্পর্কে, আহ্নিক গতি সম্পর্কে ওনারা ধারণা দিয়েছেন আর কি। গ্রহ সম্পর্কে ধারণা দিয়েছেন, নক্ষত্র সম্পর্কে ধারণা, তথা সূর্য সম্পর্কে ওনারা ধারণা দিয়েছেন, ধ্রুবতারা অর্থাৎ যখন ওনারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন তাহলে ধ্রুবতারার অবস্থান দেখে তারা চলাচল করার একটা পদ্ধতি আবিষ্কার করেছেন, সেই সম্পর্কে ধারণা দিয়েছেন, আকাশ সম্পর্কে ধারণা দিয়েছেন, নক্ষত্রের উদয় অস্ত অর্থাৎ সূর্য চন্দ্র এগুলো কখন উদয় হয় কখন অস্ত যায় সেই সংক্রান্ত তারা বর্ণনা দিয়েছেন।
এই হচ্ছে মোটামুটি ভূগোলে মুসলমানদের অবদান। তো তোমরা এই সংক্রান্ত বই আছে আর কি, তার মধ্যে ভৌগোলিক জ্ঞানের বিকাশ এই ইয়া প্রকাশনী সজল প্রকাশনীর বই আছে, তারপর হচ্ছে ভূগোল চিন্তার বিকাশ, এটা হচ্ছে কুতুলাল্লাহিনী তত্ত্ব এর বই তোমরা পড়তে পারো, তারপরে সাংস্কৃতিক ভূগোল আছে প্রফেসর কে বি সাজ্জাদুর রশিদ স্যারের, ওনার বইটাও খুব বিখ্যাত বই, তারপরে সাংস্কৃতিক ভূগোল আছে আব্দুল মতিন মিয়া ওনার, প্রফেসর আব্দুল মতিন মিয়া ওনার বইও তোমরা দেখতে পারো, এখান থেকে তোমরা জ্ঞান লাভ করতে পারো। তো আজকে তোমরা এইটুকুই থাক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ধন্যবাদ।